कैपिटल कैपिटल जेड स्मॉल ए थे के स्मॉल जेड आर मल्टीप्लिकेशन साइन प्लस साइन आर माइनस साइन এবার যদি আমরা বলি এই লিস্টটা আমাদের কেন গিভেন দেওয়া আছে সেটা আমরা যখন প্রবলেমটা সলভ করব সেখানে গিয়ে আমরা দেখব আমাদের এই ভ্যালুটা আমাদের কেন কোশ্চেনের মধ্যে গিভেন দেওয়া আছে তো এবার যদি আমরা আমাদের মেইন প্রবলেমটাতে ফোকাস করি আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এখানে আমাদের কি কি কনসেপ্ট ইউজ হয়েছে প্রথম যদি আমরা তাকাই মেইন ফাংশনের পাশে আমাদের কিছু আর্গুমেন্ট পাস হয়েছে এআরজিসি এআরজিবি তো আমরা আগের প্রবলেম দুটোতে আমরা দেখেছিলাম যে মেইন ফাংশনে কিছু যখন আমাদের আর্গুমেন্ট পাস করাই তখন সেই কনসেপ্টটাকে আমরা কি বলি কমেন্ট লাইন আর্গুমেন্ট এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আগের প্রবলেমগুলোতেও দেখেছিলাম আমাদের কোশ্চেন গুলো হচ্ছে মেইনলি আউটপুট রিলেটেড মানে আমাদের প্রবলেমটার আউটপুট কি আসবে তো আগের প্রবলেমগুলোতেও আর এই প্রবলেমগুলোতেও যদি আমরা তাকাই মানে এই প্রবলেমটাতেও আমাদের কিন্তু আউটপুট আমাদের বের করার জন্য বা ক্যালকুলেট করার জন্য আমাদের কিন্তু কমেন্ট লাইন আর্গুমেন্টের কোনো কনসেপ্ট অ্যাজ সাচ কিন্তু ইউজ হচ্ছে না সেই জন্য আমরা এই প্রবলেমটাতেও আমরা কমেন্ট লাইন আর্গুমেন্টের কনসেপ্টটা স্কিপ করছি আমরা পরবর্তী যখন সি প্রোগ্রামিং ডিটেইলসে কোনো ভিডিওর মধ্যে বুঝব সেখানে আমরা কমেন্ট লাইন আর্গুমেন্ট সম্বন্ধে কিন্তু ডিটেইলসে ভালো করে আমরা আলোচনা করব তো আপাতত যদি আমরা আমাদের প্রবলেমটার দিকে তাকাই এখানে আমাদের কি দেওয়া আছে আমাদের প্রথমে আমি যদি দেখাই এখানে একটা ক্যারেক্টার ভেরিয়েবল নেওয়া আছে আমাদের এ যার ভ্যালু হচ্ছে আমাদের কি পি ক্যারেক্টার ভেরিয়েবল বি নেওয়া আছে যার ভ্যালু দেওয়া আছে এক্স দিয়ে ক্যারেক্টার ভেরিয়েবল সি ডি ই তিনটে নেওয়া আছে যার মধ্যে কিছু আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে এবার সেই তিনটের ভ্যালু মানে সি ডি ই কে আমরা কি করেছি আমাদের এখানে প্রিন্ট করেছি দিয়ে আমাদের এখানে যেটা কোশ্চেন করা ছিল আউটপুট কি আসবে মানে আমাদের অ্যাকচুয়ালি এই প্রবলেমটাতে এই যে তিনটে এক্সপ্রেশন দেওয়া আছে সি ডি ই এর ভ্যালু গুলো আমাদের কি করতে হবে বার করতে হবে তো চলো স্টুডেন্টস দেখি আমরা আমাদের এই প্রবলেমটার আউটপুট কি আসবে তো এবার যদি আমরা আমাদের প্রবলেমটার দিকে তাকাই আমাদের প্রবলেমে কি ছিল পাঁচটা আমাদের ক্যারেক্টার ভেরিয়েবল ছিল তার মধ্যে মানে প্রথম দুটোর মধ্যে কিছু ভ্যালু স্টোর ছিল আর বাকি তিনটের মধ্যে আমাদের কিছু এক্সপ্রেশন দেওয়া ছিল অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটার আউটপুট হিসেবে কিন্তু এই তিনটে ভেরিয়েবলই আমাদের কি হয়েছে প্রিন্ট হয়েছিল তার মানে আমরা বলতে পারি এই তিনটে এক্সপ্রেশনকে যদি আমরা সলভ করে দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের কি অ্যাজ আ আউটপুট আমাদের এই প্রোগ্রামটার কিন্তু আসবে এবার যদি আমরা দেখি এখানে কি কি কনসেপ্ট ইউজ হয়েছে প্রথম যদি আমরা দেখি সিম্পল সেটা হচ্ছে আমাদের কি প্লাস মাইনাস প্লাস মানে অ্যারিথমেটিক অপারেটর মানে প্লাস মাইনাস যেটা আমাদের হয় সেটা হচ্ছে আমাদের ইউজ হয়েছে সেকেন্ড যদি আমরা দেখি এখানে মাল্টিপ্লিকেশন সাইন মাইনাস সাইন আর প্লাস সাইন এই তিনটে এখানে আছে কিন্তু যদি আমরা ভালোভাবে তাকাই এই তিনটে কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে ইউজ হয়েছে তার মানে আমরা বলতে পারি এই প্রবলেমটার মধ্যে এখানে কিন্তু এই তিনটে অ্যাজ আ ক্যারেক্টার ইউজ হচ্ছে এবার অ্যাজ আ ক্যারেক্টার কিভাবে ইউজ হয় সেটা আমরা আসছি যখন আমরা অ্যাসকি সম্বন্ধে বলছি সেখানে আমরা বলবো জিনিসটা তারপরে যদি আমরা তাকাই এখানে আমাদের ইউজ হয়েছে আরো তিনটে অপারেটর সেটা হচ্ছে এই সাইনটা এটাকে আমরা কি বলি বিট ওয়াইজ অ্যান্ড এটা হচ্ছে আমাদের বিট ওয়াইজ অর এটা হচ্ছে আমাদের বিট ওয়াইজ জর আমরা জানি সি প্রোগ্রামের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কি থাকে অপারেটর আমাদের থাকে যেমন অ্যারিথমেটিক লজিক্যাল সেরকমই আমাদের যেমন রিলেশনাল হয় সেরকমই আমাদের বিট ওয়াইজ হচ্ছে আমাদের একটা কি ওয়ান কাইন্ড অফ অপারেটর এবার বাকিগুলোর থেকে বিট ওয়াইজ এর ডিফারেন্সটা কোথায় বিট ওয়াইজ কিন্তু আমাদের বিট লেভেলে কাজ করে এবার যদি আমরা বলি বিট লেভেলে কাজ করে এটার মানে কি আমরা যদি আমরা সিম্পল একটা এক্সাম্পলের জন্য বলি আমাদের ফাইভ এর ইকুইভ্যালেন্ট মানে ফাইভ কে যখন আমরা কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর করব ফাইভ তো স্টোর হয় না ফাইভ হচ্ছে ডেসিমাল নাম্বার এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার স্টোর হয় তো ফাইভ এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হয়ে যাচ্ছে আমাদের কত 101 তো এই 101 এই ফরম্যাটটা আমাদের কিন্তু কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর হয় এবার এর মধ্যে এই যে সিঙ্গেল মানে ওয়ানটাকে আমরা বলতে পারি ওয়ান বিট জিরোটাকে আমরা বলতে পারি ওয়ান বিট ওয়ানটাকে আমরা বলতে পারি ওয়ান বিট তার মানে কম্পিউটার মেমোরির সব থেকে স্মলেস্ট একটা ইউনিট তার নামই হচ্ছে আমাদের কি বিট এবার তার মানে আমরা সিম্পল যদি একটা এক্সাম্পলের দিকে যদি তাকাই আমরা এখানে বলতে পারি সিঙ্গেল যে ইন্ডিভিজুয়াল জিরো অথবা ওয়ান এগুলোকে আমরা কি বলতে পারি ওয়ান বিট তার মানে এই অপারেটর গুলো কিন্তু এই ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল সিঙ্গেল বিটের উপর কিন্তু কি করে পারফর্ম করে এবার আমরা যদি বুঝি এই যে তিনটে অপারেটর আমাদের ছিল এই তিনটে অপারেটর কিভাবে কাজ করে তার আগে আমাদের বুঝতে হবে এই যে তিনটে অপারেটর আমাদের আছে বিট ওয়াইজ অর বিট ওয়াইজ অ্যাড বিট ওয়াইজ অর এই তিনটে হচ্ছে আমাদের কি বাইনারি অপারেটর
এবার যদি আমরা বলি বাইনারি অপারেটর মানে কি, যে অপারেটর গুলো দুটো অপারেন্ডের উপর কাজ করে, মানে আমরা যখন বিট ওয়াইজ অর, যদি আমি এক্সাম্পলের জন্য নিই, বিট ওয়াইজ অর যে এখানে ইউজ করা হয়েছে এটা দুটো অপারেন্ডের উপর ইউজ হয়েছে। সেম লজিকে আমাদের বিট ওয়াইজ অ্যান্ডও দুটো অপারেটরের উপর পারফর্ম করেছে, বিট ওয়াইজ জোরও তাই। সেই জন্য আমরা বললাম কি এই তিনটে হচ্ছে বাইনারি অপারেটর, মানে অলওয়েজ দুটো অপারেন্ডের উপর কিন্তু পারফর্মটা করবে। এবার আমরা দেখি কিভাবে আমাদের এই কাজগুলো করে। তো বিট ওয়াইজ অর এর ক্ষেত্রে যদি আমাদের দুটো মানে জিরো জিরো থাকে ভ্যালু, তার ইকুইভ্যালেন্ট কত আসে জিরো, আদারওয়াইজ যদি মিনিমাম একটা আমাদের ওয়ান চলে আসে তাহলে কিন্তু আউটপুট কি আসবে, আমাদের ওয়ান আসবে। তার মানে আমরা বলতে পারি যখন আমাদের দুটো বিটি জিরো জিরো তার আউটপুট আসবে জিরো, আদারওয়াইজ যদি মিনিমাম একটা ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট কত আসবে, ওয়ান আসবে। এটা হচ্ছে অর এর লজিক। এন্ড এর ক্ষেত্রে কি, যদি মিনিমাম আমাদের একটা জিরো হয়ে যায় মানে জিরো 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 ওয়ান বা ওয়ান জিরো, আউটপুট কি আসবে জিরো, যখন দুটোই ওয়ান তখন আসবে আমাদের কি ওয়ান। আর জরের ক্ষেত্রে কি হয়, যখন দুটো ইনপুট ইকুয়াল মানে জিরো জিরো হোক বা ওয়ান ওয়ান, যখন দুটোই ইকুয়াল আউটপুট কি আসে জিরো আসে। আর যখন দুটোই আমাদের সমান নয় ইনপুট দুটো, মানে আমরা বলতে পারি জিরো আর ওয়ান আর ওয়ান আর জিরো, এই ফরম্যাটে আমাদের আউটপুট কি আসবে, আমাদের ওয়ান ওয়ান আসবে। আমরা যে লজিক গেট যেখানে পড়েছিলাম, লজিক গেট যে আমাদের ট্রুথ টেবিল গুলো হয় অ্যাকচুয়ালি এখানে সেমই, মানে জিনিসটা কনসেপ্ট আমাদের সেমই। তো এবার আমরা যদি আমাদের প্রবলেমের দিকে তাকাই, এবার আমরা ইউজ করব হচ্ছে আমাদের প্রবলেমের মধ্যে, তার আগে আমাদের এই যে অ্যাসকি এনকোডিং যে টেবিল তিনটে দেওয়া আছে, এই তিনটে কেন দেওয়া আছে এটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। এবার তার আগে যেটা আমি বললাম যে ফাইভ এর ইকুইভ্যালেন্ট হচ্ছে ওয়ান জিরো ওয়ান, এটা আমাদের কাছে ক্লিয়ার, ডেসিমাল নাম্বার বাইনারি নাম্বারে কনভার্ট করলাম, বাইনারিটা স্টোর হলো। এবার যদি আমি বলি যে আমি কম্পিউটার মেমোরির মধ্যে এ স্টোর করব, এবার আমাদের কোশ্চেন অ্যারাইজ করবে যে এটা যখন আমি স্টোর করব কম্পিউটার মেমোরির মধ্যে, এ তো আর স্টোর হয়ে যাবে না, কারণ আমাদের কি ক্যারেক্টার তো অ্যাজ ইট ইজ তো স্টোর হয় না। কম্পিউটার মেমোরির মধ্যে অলওয়েজ কি স্টোর হয়, একটা বাইনারি নাম্বার স্টোর হয়। তো এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার কত সেটা আমি বুঝবো কি করে, সেই জন্য আমাদের কম্পিউটারের মধ্যে কিছু এনকোডিং আমাদের ইউজ করা হয়, সেটারই একটা আমাদের এনকোডিং এর একটা ভার্সন বলতে পারি, মানে ভার্সন বলাটা ভুল হবে, মানে এনকোডিং অনেকগুলো টেকনিক হয় আমাদের, সেই টেকনিকের মধ্যে আমাদের একটা টেকনিক হচ্ছে আমাদের অ্যাসকি কোড, মানে ক্যাপিটাল এ মানে মানে অ্যাসকি কোড অনুযায়ী ক্যাপিটাল এ মানে কত, 65, ক্যাপিটাল বি মানে 66, সি মানে 67, মানে ক্যাপিটাল এ মানে যদি আমি অ্যাসকি কে কনসিডার করি 65 হচ্ছে এর ইকুইভ্যালেন্ট নাম্বার। এবার আমাদের এখানে আর একটা কোয়েশ্চেন অ্যারাইজ করবে, যদি আমরা এর ভ্যালু 65 হয় তাহলে কি 65 স্টোর হবে কম্পিউটার মেমোরির মধ্যে, একদমই নয়, 65 এর ইকুইভ্যালেন্ট আমাদের বাইনারি নাম্বারটা স্টোর হবে। তার মানে আমরা বলতে পারি 65 এর যে বাইনারি নাম্বার সেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের কি ক্যারেক্টার ভ্যালু ক্যাপিটাল এ, ঠিক আছে। তো সেই সেন্সে আমাদের কি এই লিস্টটা এখানে দেওয়া আছে, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড হচ্ছে কি 65 থেকে 90, স্মল এ থেকে স্মল জেড হচ্ছে 97 থেকে 122, আর আমাদের এখানে যে অপারেটর গুলো ছিল যেটা আমরা একটু আগে বললাম এখানে অ্যাজ এটা ক্যারেক্টার ইউজ হচ্ছে, তো এটার ইকুইভ্যালেন্ট নাম্বার গুলো আমাদের দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন মানে 42, প্লাস মানে 43, মাইনাস মানে হচ্ছে আমাদের কত 45। তো এবার যদি আমরা আমাদের প্রবলেমটাই ফিরে আসি, আমাদের প্রবলেমটা যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখব যে প্রথমে আমাদের কি আছে, ক্যারেক্টার টাইপের যে ভেরিয়েবল আমাদের এ নেওয়া ছিল এর মধ্যে কত স্টোর আছে, ক্যাপিটাল পি স্টোর আছে। এবার যেটা আমরা এখানে বুঝলাম এক্ষুনি, কম্পিউটার মেমোরির মধ্যে যখন এই এ ব্লকটা ক্রিয়েট হবে, আমরা এখানে বলি ঠিকই যে এর মধ্যে পি স্টোর হলো, পি তো আর স্টোর হবে না, পি এর জায়গায় কত স্টোর হবে, পি এর ইকুইভ্যালেন্ট নাম্বারটা মানে এই অ্যাসকি নাম্বারটা, যেহেতু এই প্রবলেমটা অ্যাসকি কোড ফলো করছে। তো পি এর ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে, ক্যাপিটাল এ যদি 65 হয়, ক্যাপিটাল পি মানে যদি আমরা হাতে গুনি 65, 66, 67, এবার যদি আমরা আগে গুনি তাহলে আমরা দেখতে পাবো পি এর ইকুইভ্যালেন্ট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের কত, 80, মানে 80। সেম লজিকে আমাদের বি এর মধ্যে কত স্টোর আছে, আমাদের এক্স স্টোর আছে। তো এক্স যেটা স্টোর আছে এই এক্সটা হচ্ছে আমাদের কি স্মল এক্স, মানে আমরা বলতে পারি ছোট হাতের এক্স। তো ছোট হাতের যে নাম্বারটা আছে মানে স্মল লেটার গুলো আমাদের এই রেঞ্জটা কি 97 থেকে 122, যদি স্মল জেড 122 হয় আমরা কি জানি এক্স ওয়াই জেড, মানে জেড এর দুঘর আগে হবে, তার মানে কি হবে আমরা বলতে পারি এটা হবে হচ্ছে আমাদের 120, ঠিক আছে।
তো এবার এই যে আমি 8120 পেলাম, যেটা আমরা এক্ষুনি বুঝলাম 8120 তো এর মধ্যে আর স্টোর হবে না, অ্যাজ ইট ইজ 80 এর বাইনারি ইকুইভ্যালেন্ট স্টোর হবে, 120 এর বাইনারি ইকুইভ্যালেন্ট স্টোর হবে। তাহলে 80 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কিভাবে আমরা বের করতে পারি? এটা হচ্ছে আমাদের কি ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন, এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম একটা আমাদের সেপারেট টপিক। তো আমাদের চ্যানেলে আমরা পরবর্তীকালে অবশ্যই বা ডেসিমাল থেকে বাইনারি নাম্বার কনভার্সন, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন মানে নাম্বার সিস্টেমের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু পরবর্তীকালে আসবে। তো আপাতত আমি এই প্রবলেমের জন্য আমি ডিরেক্ট করে দিচ্ছি, কারণ আমরা কিভাবে বের করতে পারি আমরা জানি বাইনারি সংখ্যাকে আমরা এরকম 2 এর পাওয়ারে লিখতে পারি, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, 2 to the power 6। তো এটার মধ্যে আমরা 80 মানে আমরা কি জানি, 80 মানে হচ্ছে আমাদের 64 প্লাস 16, 64 মানে কি 2 to the power 6, এটা হচ্ছে 64 মানে এই ঘরে কত হবে আমাদের 1 বসবে, আর প্লাস 16 মানে 2 to the power 4 এর ঘরে কত বসবে, 1 বসবে। রিমেইনিং ঘরগুলো আমাদের কি হবে, রিমেইনিং ঘরগুলো হবে হচ্ছে আমাদের 0, তার মানে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 80 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। এবার যদি আমরা 120 এর দিকে আসি, 120 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা আমাদের কি হবে, 120 মানে আমরা বলতে পারি 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 করলে আমরা দেখবো হচ্ছে কি আমাদের 120 আছে। তাহলে আমরা বলতে পারি 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 যদি আমরা করি দেখবে আমাদের 120 আসবে। তো আর বাকি ঘরগুলো আমাদের কি হবে, বাকি ঘরগুলো আমাদের 0 হয়। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 120 ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। তো এবার আমাদের কি ছিল, প্রথমে যে আমাদের ভেরিয়েবলটা ছিল সি, এর মধ্যে কি পারফর্ম করা ছিল আমাদের, এ আর বি মানে এই দুটো ভ্যালুর মধ্যে বিট ওয়াইজ এন্ড, তার মানে যদি আমি এ আর বি এর মধ্যে বিট ওয়াইজ এন্ড পারফর্ম করি তাহলে আমাদের কি হবে, এন্ড এর লজিক আমরা কি দেখেছিলাম, যদি মিনিমাম একটা 0 হয় আউটপুট 0 চলে আসে, আদারওয়াইজ মানে যখন দুটোই 1 তখন আমাদের কি আসে 1, তাহলে 0 0 এন্ড করলে কি হবে 0, 0 0 এন্ড করলে 0, 0 0 এন্ড করলে 0, 0 1 এর এন্ড করলে কি হবে 0 1 এর এন্ড করলে 0 হবে সেম, 1 1 এর এন্ড করলে হবে 1, 0 1 এর এন্ড করলে হবে 0, আর 1 1 এর এন্ড করলে হচ্ছে আমাদের কত 1, তাহলে এটা হচ্ছে আমাদের কি এন্ড এর আউটপুট। তো এবার এন্ড এর আউটপুটটা এটা আমাদের কি এন্ড এর আউটপুটের বাইনারি ইকুইভ্যালেন্ট, তো এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত হবে যদি আমরা তাকাই, 2 to the power 6 এর ঘরে 1 এসেছে মানে 64 প্লাস 2 to the power 4 মানে 16, তার মানে আমরা বলতে পারি এন্ড এর জন্য আউটপুট কত হলো আমাদের 80, 64 প্লাস 16 করলে কত আছে 80 আছে। তারপর আমাদের কি ছিল, আমরা একবারে ক্যালকুলেশনটা করে নিই তারপর আমরা বাকি আউটপুট গুলোর দিকে আসছি। তো তারপরে আমাদের কি ছিল, আমাদের বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ অর ছিল, তাহলে বিট ওয়াইজ যদি আমরা অর পারফর্ম করি তাহলে অর এর লজিক হচ্ছে আমাদের এটা, তাহলে কি হবে 0 0 এর সঙ্গে অর করলে 0 হয়, 0 0 অর 0, 0 0 অর 0, 0 1 এর অর কত হয় 1, 1 1 এর অর 1, 0 1 এর অর 1, 1 1 এর অর কত হয় 1, তার মানে আমাদের এটা আউটপুট কত আসবে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8, মানে আমরা বলতে পারি অ্যাড করলে কত হয় 120 হয়, মানে আমরা বলতে পারি এই দুটো নাম্বারই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এই দুটো নাম্বারই আমাদের আসছে। আর যখন আমরা জর করব, জর করলে আমাদের কি আসবে, তাহলে জরের ক্ষেত্রে কি হয় 0 0 এর জর কত, 0 0 এর জর 0, 0 0 এর জর 0, 0 0 এর জর 0, 1 0 এর মধ্যে জর করলে কি হয়, 1 0 এর জর করলে আমাদের আসছে হচ্ছে 1, তাহলে আমাদের 1 0 এর জর করলে 1, 1 1 এর কত হবে 0, 0 1 এর 1, আবার 1 1 এর আমাদের 0, তাহলে এটা হচ্ছে আমাদের কি জর। এটা কত এসছে আমাদের 2 to the power 5 মানে 32 প্লাস 2 এর কিউব মানে 8, মানে হচ্ছে কত 32 প্লাস 8 করলে কত হচ্ছে আমাদের এটা 40, তাহলে আমরা এই তিনটে ভ্যালু আমরা আপাতত পেলাম। ঠিক আছে, কিন্তু আমাদের এই তিনটে ভ্যালু তো অ্যাজ ইট ইজ ছিল না, এর সঙ্গে কি ছিল, অ্যাডিশন করা ছিল হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্যারেক্টার ভ্যালুটা। তো আমরা সেটা কি করে বের করবো, তো আমরা এটা মুছছি আমাদের অর এর লজিকটা, আমাদের এটা আর লাগবে না আপাতত, সেই জন্য আমরা এই জিনিসটাকে মুছে দিলাম। তো এবার আমরা বের করব হচ্ছে এই তিনটে ভ্যালুগুলো, মানে আমাদের সি এর ভ্যালু, ডি এর ভ্যালু, ই এর ভ্যালু। তো আমরা যদি সি এর ভ্যালু এখানে ক্যালকুলেট করি, সি সমান কত বেরোবে, কি ছিল অ্যান্ডেড লজিকটা, অ্যান্ডেড লজিক কত বেরিয়েছিল 80, তাহলে 80 প্লাস কি আছে স্টার, মানে স্টার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইনটা, তার ক্যারেক্টারটা মানে এটা হচ্ছে আমাদের কি স্টারটা এস এ ক্যারেক্টার ট্রিট হচ্ছে, মানে এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালুটা অ্যাসকির মধ্যে, তাহলে স্টারের ভ্যালু কত 42, তাহলে আমরা বলতে পারি 80 প্লাস 42 করলে কত আসে আমাদের 122 আসে। ঠিক আছে,
তারপর যদি আমরা ডি এর দিকে তাকাই, ডি সমান কত আছে আমাদের, ডি এর মধ্যে কত আছে অরের লজিকটা, অরের কত ছিল 120 ছিল, 120 মাঝখানে সাইন কি মাইনাস, মাইনাস কোনটা হবে মাইনাসের ভ্যালুটা, মাইনাসের ভ্যালু কত 45, তাহলে মাইনাসের অ্যাসকি ভ্যালু হচ্ছে 45, তাহলে এটা করলে কত হয় 120 মাইনাস 40 করলে 80 আর আরো মাইনাস 5 করলে 75, তাহলে আমাদের এটার আনসার কত আসবে 75। তারপরে কি ছিল আমাদের ই, ই ইকুইভ্যালেন্ট কত ছিল জ্বর, জ্বরেরটা কত ছিল 40, কি ছিল প্লাস, প্লাসের ভ্যালুটা, প্লাসের ভ্যালু কত 43, 43 তাহলে আমরা বলতে পারি এটা কত আসবে আমাদের 83। ঠিক আছে, এবার যেটা আমরা বুঝলাম যে এই তিনটে ভ্যালু তো আমাদের স্টোর হলো সিডিই এর মধ্যে, কিন্তু যখন আমরা প্রিন্টিং স্টেটমেন্টে সিডিই টাকে প্রিন্ট করেছিলাম কি প্রিন্ট করা হয়েছে এখানে, পার্সেন্টেজ সি, মানে এই নাম্বারটার ইকুইভ্যালেন্ট ক্যারেক্টারটা এখানে কিন্তু কি আছে পার্সেন্টেজ সি আছে, তার মানে কিন্তু 122 প্রিন্ট হবে না, প্রিন্ট কি হবে 122টার ক্যারেক্টারটা, কম্পিউটার মেমোরির মধ্যে যখন স্টোর হবে সি এর মধ্যে কত স্টোর থাকবে 122 এর বাইনারি নাম্বারটা, ডি এর মধ্যে 75 এর বাইনারি নাম্বারটা, ই এর মধ্যে 83 এর বাইনারি নাম্বারটা, কিন্তু যখন প্রিন্ট করা হচ্ছে কি প্রিন্ট করা হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট নাম্বারগুলোর ক্যারেক্টারগুলো, মানে পার্সেন্টেজ সি দেওয়া আছে, তার মানে সি এর জন্য মানে 122 এর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে, যদি আমরা দেখি 122 এর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে আমাদের কি স্মল জেড, তাহলে আমরা বলতে পারি এর জন্য প্রিন্ট করবে, মানে এই যে ক্যারেক্টার মানে পার্সেন্টেজ সি বা এই যে সি এর ভ্যালু এর জন্য প্রিন্ট করবে হচ্ছে কত স্মল জেড। তারপরে কত যে 75, 75 ইকুইভ্যালেন্ট টু কত হবে, যদি আমরা তাকাই সি যদি 67 হয় আমরা যদি হাতে গুনি আমাদের কত আসবে ক্যাপিটাল কে আসবে, আমাদের ক্যাপিটাল কে মানে হচ্ছে 75, তার মানে আমাদের এই সেকেন্ড মানে ডি এর ভ্যালুর জন্য মানে এই পার্সেন্টেজ সি এই ডি এর ভ্যালু কত আসবে আমাদের ক্যাপিটাল কে, আর 83 যদি আমরা তাকাই যদি 75 কে হয় 83 কত আসবে আমাদের ক্যাপিটাল এস, তার মানে আমরা বলতে পারি এই পার্সেন্টেজ সি এর জন্য ই এর যে ভ্যালুটা তার ক্যারেক্টার ফরম্যাটটা কত আমাদের এস, তার মানে আমাদের ওভারঅল আউটপুটটা কত আসবে এটা জেড স্মল জেড ক্যাপিটাল কে আমাদের ক্যাপিটাল এস, তার মানে আমাদের এই ওভারঅল প্রোগ্রামটা যেটা আমাদের ছিল তার আউটপুটটা কি এলো আমাদের, এর আউটপুটটা আসলো আমাদের জেড এ আর এস। তো স্টুডেন্টস যেমনটা আমরা দেখলাম আমাদের প্রবলেমটার আউটপুট কি এলো, যদি আমরা দেখি আমাদের সি এর আউটপুট কি এসেছিল, সি এর জন্য এসেছিল আমাদের হচ্ছে কি জেড, ডি এর জন্য কি এসেছিল, ডি এর জন্য এসেছিল হচ্ছে আমাদের কে, আর ই এর জন্য কি এসেছিল, ই এর জন্য এসেছিল হচ্ছে আমাদের এস, তার মানে আমরা বলতে পারি আমাদের আউটপুট কি আসবে সি এর জন্য জেড আসবে, ডি এর জন্য কে আসবে, আর ই এর জন্য আমাদের আসবে হচ্ছে এস, তার মানে আমাদের আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে আমাদের অপশন নাম্বার এ জেড কে এস। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যাও। থ্যাংক ইউ।